শীতকালে ত্রিপুরা রাজ্যের তাপমাত্রা সর্বনিম্ন কততে নামতে পারে বলে আপনার ধারণা হয়? সাধারণত আমরা প্রতি বছর শীতকালে তাপমাত্রা 8-10 ডিগ্রির মধ্যে থাকতে জানি। এর চেয়ে বেশি যদি নামে কততে নামতে পারে? 6 ডিগ্রি, 4 ডিগ্রি। একটা বছর ত্রিপুরার তাপমাত্রা নেমেছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেডে। কি বিশ্বাস হচ্ছে না তো? অবাক লাগছে? তাহলে শুনুন আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা কি বলছেন। কারণ কি হয়, আমাদের কি হয় এই সময়টায়, আমাদের এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যায় কখনো কখনো, আমাদের এদিকে যায় না। এখন যেমন ধরুন কাশ্মীর টাশ্মীরে যে বরফ পড়ে, এগুলো কিন্তু সব পশ্চিমী ঝঞ্ঝার জন্য, মানে এগুলো হলো যেটাকে আমরা বলি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, এটা ইরান টিরান ওই সাইড থেকে আসে। আমার কখনো কখনো যখন এটা ট্র্যাকটা একটু সাউথের দিকে থাকে, তখন এটা আমাদের দিকে চলে আসে। যখন এটা এদিক থেকে চলে যায়, পাশ হয়ে চলে যায় আমাদের এরিয়াগুলো, তখন স্কাই পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়, মানে নীল আকাশ দেখা যাবে। সেই সময় কি হয়, যখন উত্তরের এটা পাস করার সময় সঙ্গে উত্তরের হাওয়াটার ইন্টেন্সিটি বেড়ে যায়। যেহেতু কি হয়, যখন এইগুলো আকাশ ক্লিয়ার থাকে, টেম্পারেচার ধরাধর করে ধারণ করে যায়, ওই সময় এইরকম অবস্থা হয়তো হয়েছে। এখনো যখন 3-4 ডিগ্রি হয়, ওই রকম সিচুয়েশনই হয়, আকাশ একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তাহলেই টেম্পারেচার ফল করে। এখন টেম্পারেচার ফল করতে পারছে না, যেহেতু স্কাই অবস্কিউর হয়ে গেছে, কারণ পুরো মেঘ না থাকলেও কুয়াশায় ভরে আছে পুরো উপরের লেয়ারটা। অবস্থা আমাদের আজকে শীতটা বেশি অনুভূত হচ্ছে, কিন্তু দিনের তাপমাত্রা বাড়েনি। সকাল 11:30 অবধি আমাদের এখানে রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা অন্তত 20-22-এর দিকে থাকে। তো আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়তো 18-19 ডিগ্রি হবে, যেটা স্বাভাবিক থেকে প্রায় 8 ডিগ্রি কম থাকবে। তো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের স্বাভাবিকের কাছাকাছি আছে। আজকের রেকর্ড রয়েছে 11.7 ডিগ্রি, সেটা স্বাভাবিকের কাছাকাছি। আর সূর্যের দেখা নেই, কারণ আমাদের ফগ হয়েছিল, পুরো ত্রিপুরা ফগের ঢাকা আছে, এবং যেহেতু দিনের বেলা হওয়াতে ফগটা একটু উপর উঠে গেছে, তার জন্য স্কাই প্রচণ্ড অস্পষ্ট, সূর্য আজকে দেখা পাওয়া যাবে না, তার জন্য দিনের তাপমাত্রা বাড়ার কোনো চান্স আজকে নেই। তবে আমি যেটা মনে করছি যে পৌষ মাসের প্রথম দিকে এরকম অবস্থা হয়েছে, উত্তরের হাওয়াটা একটু আছে নিচের লেভেলে, উপরের লেভেলে ততটা নেই, নিচের লেভেলে উত্তরের হাওয়াটা আছে, তো এটা কয়েকদিন থাকবে। এবং এখন তো মানে মেইন শীতের মৌসুম আসছে, তো তাপমাত্রা 10-এর নিচে যাওয়াটাই স্বাভাবিক, কারণ জানুয়ারির দিকে 10 ডিগ্রি 9 ডিগ্রি এরকম হয়ে যায়, এরকম হওয়ার সম্ভাবনা আছে কয়েকদিন। না, গতবারের চেয়ে কমবে না, ওই রকমই থাকবে, 10 ডিগ্রির কাছাকাছি থাকবে। না, ডিসেম্বরে এতটা নামার সম্ভাবনা নেই, জানুয়ারির দিকে হয়তো 1-2 দিন বা সপ্তাহখানেক একটু থাকতে পারে 10-7 ডিগ্রির কাছাকাছি। আজকে তো বললাম, আজকে ঠান্ডাটা হলো, দিনের তাপমাত্রা বাড়তে পারেনি। আমি বললাম সকাল 11:30 যে আমাদের রেকর্ড হয়েছে 16 ডিগ্রি, যেটা 20 ডিগ্রির কাছাকাছি থাকার কথা, 16 ডিগ্রি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কালকে ছিল 24.3 ডিগ্রি, আজকে এখন অবধি 16 ডিগ্রি, তার মানে আর বাড়লে 2 ডিগ্রি কি 2.5 ডিগ্রি বাড়বে, এর বেশি বাড়বে না। তো আমি তার জন্য বলছি 18-19 ডিগ্রির মতো থাকবে দিনের তাপমাত্রা। যখন দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসে, তখন শীতটা বেশি অনুভূত হয়, কারণ সূর্য আমরা ততটা পাই না,
সূর্যের আলো না পেলে তো আমরা শীত অনুভূত হবে, এবং আজকের দিনে তো সূর্যের দেখা পাওয়া মুশকিল আছে। আজকে এবং কালকে আমি আশা করছি কালকে অনেকটা এরকমই থাকবে, একটু উন্নতির দিকে যাবে। এখন অব্দি তো কোনো ইয়ে নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন অব্দি।